আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। গত ক্লাসে আমি লগারিদমের সূত্রাবলী পড়িয়েছিলাম, আজকে লগারিদমের সূত্রাবলী থেকে অঙ্কগুলা করব আর কি, অর্থাৎ 4.2 এর অঙ্কগুলা করব। আমি আজকে ক্লাসে 1, 2, 3 এই তিনটা যে অঙ্ক আছে এই তিনটা করে দেবো কি। প্রথম যে অঙ্কটা আসছে হচ্ছে 1 নম্বরে হচ্ছে মান নির্ণয়। আমি এখানে তিনটা নিয়েছি, এই তিনটা অঙ্ক আমি করিয়ে দিব। এই অঙ্ক করার জন্য যে সূত্র লাগবে সেই সূত্রটা আমি উপরে লিখে রাখছি, এটা হচ্ছে লগ বেস এ অফ এম টু দি পাওয়ার আর যদি হয় তাহলে ইকুয়াল আমরা বলতে পারি এই যে পাওয়ারটা এম টু দি পাওয়ার আর, আরটা সামনে নিলে আর লগ বেস এ অফ এম লেখা যায়। আর দ্বিতীয় যে সূত্রটা লাগবে হচ্ছে লগ বেস এ অফ এ, মানে এ বেস এ এবং হচ্ছে পাওয়ার যদি মানটাও যদি এ হয় তাহলে সেক্ষেত্রে 1 হয়। এই দুটো সূত্র আমাদের অঙ্ক করতে কাজে লাগবে। তাহলে আমি মান নির্ণয় অঙ্কে ক নম্বরটা প্রথমে করি। ক নম্বরটা যদি আমি লিখি log বেস 3 অফ 81, তো মূল বিষয়টা হচ্ছে এই যে 81টাকে ভাঙতে হবে, মানে অর্থাৎ সূচকীয় রাশিতে নিতে হবে। তাহলে log 3 এবং হচ্ছে 81 এর যে সূচকীয় রাশি দেবো তার বেসটা অবশ্যই 3 হতে হবে, অর্থাৎ এখানে মানটা 3 হবে। এর উপরে পাওয়ার কত হবে সেটা হচ্ছে বিষয়, আমরা ওইভাবেই অঙ্কটা করতে হবে। তাহলে এটা যদি 3 নেই তাহলে 3 অনেকবার গুণ করি, দেখি 3 গুণ 3, 3 3 9, 3 9 27, 3 27 81 হয়, তার মানে হচ্ছে 1টা 2টা 3টা 4টা পাওয়ার, তার মানে হচ্ছে 4 হয়ে যায়। তার মানে 3 এখানে m আর এটা হচ্ছে 4, মানে হচ্ছে এখানে r। তাহলে এই 4 মানে r যদি হয়, 8টা সামনে নিয়ে আসি, তাহলে আমরা লিখতে পারি 4 ডট log বেস 3 অফ 3, মানে সেম 3 আবার মানও 3, মানে a a হয়ে যায়, মানে হচ্ছে 1। আমরা ইকুয়ালস লিখতে পারি 4.1, 4 মানে হচ্ছে কত 4। তাহলে হচ্ছে ক এর আনসার হচ্ছে 4 হয়ে যাবে। এখন আমরা 2 নম্বর অঙ্কে ঘ নম্বর অঙ্কটা করি। ঘ নম্বর অঙ্কটা কিরকম, ডাকটা লিখি আগে, ডাকটা হচ্ছে এরকম লগ 2√5 400। এরকম যদি অঙ্কটা থাকে তাহলে আমি আগেই বলেছি লগ বেস 2√5, আর এখানে এই এই মানটাকে যখন আমরা সূচকীয় রাশিতে নিব তার বেসটাও হতে হবে সেম মানে, তাহলে আমরা লিখব 2√5। এখন এটা পাওয়ারটা কত হবে এই বিষয়টা হচ্ছে মূল বিষয়। তাহলে আমি নিশ্চয় দেখাই এটা কিভাবে আমরা পাওয়ার নির্ণয় করতে পারি। আমি যদি রাফ করি 2√5 যদি আমি স্কোয়ার করি কত হয়, 2 2 4, আর রুট ফাইভ কে স্কোয়ার করলে হচ্ছে 0.5, মানে হচ্ছে 4.5 মানে হচ্ছে 20। তাহলে 20কে কত দ্বারা গুণ করলে 400 হয়, 20কে আরো দেখা যায় 20 দ্বারা গুণ করলে 400। তার মানে আমি যদি এখানে আর আবার নেই 2√5 স্কোয়ার, তাহলে এখানে কি হবে সেম 4.5 মানে হচ্ছে 20 ইকুয়ালস হচ্ছে 400 হয়ে যায়। তাহলে দেখা যাচ্ছে 2√5 সেম বেস, এটার পাওয়ার কত 2, এটা পাওয়ার হচ্ছে 2, পাওয়ার পাওয়ার যোগ করলে কত হয় 4 হয়, তার মানে হচ্ছে এখানে পাওয়ারটা হবে হচ্ছে 4। তাহলে 4 যদি পাওয়ারটা হয় 4টা সামনে চলে আসবে, 4 log 2√5 অফ 2√5, তার মানে সেম মান, তার মানে সেটা মান হচ্ছে 1 হয়ে যায়। তার মানে আমরা লিখতে পারি 4.1 ইকুয়ালস 4, এটার আনসারও হচ্ছে 4। তারপরে আমরা যদি যাই অন্য নম্বর অঙ্কে, আমরা যাচ্ছি অন্য নম্বর অঙ্কটা হচ্ছে এরকম যে লগ বেস 5 কিউব √5 ইন্টু হচ্ছে √5। এরপর আমরা কিভাবে করতে পারি, আমরা লিখি লগ বেস 5, এটা এটা পাওয়ারটা কত 1/3, আর এটা পাওয়ার কত 5 টু দি পাওয়ার 1/2। তাহলে আমরা এটাকে প্রথমে কি করবো লগ 5 5 টু দি পাওয়ার, এই পাওয়ারটা আমরা যোগ করবো 1/3 প্লাস 1/2। তাহলে আমরা কি করতে পারি লগ 5, আর এটার মান আমরা নিতে পারি হচ্ছে লসাগুণে হচ্ছে 6, আর এটা লসাগুণ 2 প্লাস 3। তাহলে আমরা এইভাবে লিখতে পারি লগ বেস 5 অফ 5 টু দি পাওয়ার 5/6, আমরা এরকম লিখতে পারি। তারপরে আমরা নিচে জায়গা নাই যেহেতু আমি এটাকে উপরে লিখবো, এখানে আবার লিখবো, তাহলে আমি একটু ছোট মুছে ফেলি,
সমান সমান আমি এই নিচ থেকে যাবো আর কি, নিচ থেকে উপরে যাচ্ছি, তাহলে আমি কি লিখতে পারি লগ বেস ফাইভ টু দি পাওয়ার ফাইভ, সরি ফাইভ টু দি পাওয়ার ফাইভ, আবার লিখে বলতেছি ফাইভ বাই সিক্স, তাহলে এটা তো পাওয়ার, এই পাওয়ারটা সামনে চলে আসবে, আমরা লিখবো ফাইভ বাই সিক্স লগ বেস ফাইভ অফ ফাইভ, সেম সেম মান, তার মানে এটা মান কত হবে, এটা মান হবে হচ্ছে ওয়ান, তাহলে আমরা লিখতে পারি ফাইভ বাই সিক্স ডট ওয়ান ইকুয়াল টু ফাইভ বাই সিক্স, এই হচ্ছে হোম নম্বরের আনসার। এখন আমরা দুই নম্বর অঙ্কটা দেবো, দুই নম্বর অঙ্কটা হচ্ছে এক্স এর মান নির্ণয় করো, এখানে তিনটা অঙ্ক আছে, আমি দুইটা অঙ্ক করে দিব, এই দুইটা হচ্ছে ক আর গ আমি করে দিব, এই অঙ্কগুলো করতে গেলে এই সূত্র লাগবে, যদি লগ বেস এ অফ এন ইকুয়াল টু এক্স হয় তাহলে আমরা সূত্র কি রাশি হিসেবে দেখতে পারি, যে বেস লগ বেস এ যেহেতু এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু হচ্ছে এন, আমরা এই সূত্র দিয়ে আমরা অঙ্কগুলো করতে পারি। তাহলে আমি ক নম্বর অঙ্কটা আমি করে দিচ্ছি, ক কীরকম, ক হচ্ছে দেওয়া আছে লগ বেস ফাইভ অফ এক্স ইকুয়াল টু হচ্ছে থ্রি, তাহলে বাঁ দিয়ে আমরা কি লিখতে পারি, যেহেতু লগ বেস ফাইভ, ফাইভ মানে হচ্ছে এখানে এই সূত্র অনুসারে এ, তাহলে এটা যদি ডান পাশে চলে আমরা বলতে এ টু দি পাওয়ার এক্স বলতে পারি, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এক্স ইকুয়াল টু হচ্ছে ফাইভ কিউব বা এক্স ইকুয়াল টু হচ্ছে ফাইভ কিউব মানে হচ্ছে পাঁচ তিন বার ফাইভ গুণ ফাইভ গুণ ফাইভ, এটা হচ্ছে পঁচিশ গুণ পাঁচ মানে হচ্ছে একশো পঁচিশ, ফাইভ টু মানে হচ্ছে একশো পঁচিশ, তাহলে অর্থাৎ এক্স ইকুয়াল টু হচ্ছে একশো পঁচিশ, তাহলে ক আনসার হচ্ছে একশো পঁচিশ। তারপরে আমরা হচ্ছে গ নম্বর অঙ্কটা যদি দেখি, গ নম্বর অঙ্কটা দেখি আমরা ডাক্তার তুলতেছি লগ বেস এক্স অফ ওয়ান বাই সিক্সটিন ইকুয়ালস মাইনাস টু, তাহলে বেস লগ বেস এক্স তার মানে কি, এটা ওদিকে চলে গেলে পাওয়ার হয়ে যাবে, বেস হয়ে যাবে, এটা এদিকে চলে গেলে এবং হয়ে যাবে, আমরা লিখি ওয়ান বাই সিক্সটিন ইকুয়াল টু এক্স, যদি ডান পাশে চলে যায় তাহলে আমরা বলতে এক্স টু দি পাওয়ার মাইনাস টু আমরা কথা বলতে পারি, বা লিখি ওয়ান বাই সিক্সটিন ইকুয়াল টু এক্স টু দি মাইনাস মাইনাস টু ইকুয়াল আমরা বলতে পারি ওয়ান বাই এক্স স্কোয়ার, তাহলে বাদ দিয়ে আমরা লিখতে পারি সিক্সটিন ইকুয়াল টু হচ্ছে এক্স স্কোয়ার, তাহলে বা এক্স স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে সিক্সটিন, এই হচ্ছে বিষয়। আর আমরা যদি বাদ দিয়ে লিখি তাহলে আমরা লিখতে পারি এক্স ইকুয়াল টু হচ্ছে রুট ওভার সিক্সটিন, তাহলে আমরা কি বলতে পারি, বাদ দিয়ে লিখতে পারি এক্স ইকুয়াল টু হচ্ছে রুট ওভার সিক্সটিন মানে হচ্ছে ফোর, তাহলে অতএব এক্স ইকুয়াল টু হচ্ছে এই হচ্ছে গ নম্বরের আনসার। এখন আমরা তিন নম্বর যে অঙ্ক আছে দেখাও, যে সিরিজের দেখাও যে ক নম্বর অঙ্কটা হচ্ছে ফাইভ লগ বেস টেন অফ ফাইভ মাইনাস লগ বেস টেন অফ টোয়েন্টি ফাইভ ইকুয়ালস লগ বেস টেন অফ ওয়ান টোয়েন্টি ফাইভ, এই অঙ্কটা আছে, এই অঙ্কগুলো এই ধরনের অঙ্ক, অর্থাৎ দেখাও যে তিন নম্বরের যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো করতে তিনটা প্রয়োজনীয় সূত্র আছে, এই তিনটা প্রয়োজনীয় সূত্র আমি এখানে লিখে দিয়েছি, এটা হচ্ছে লগ বেস এ অফ এম এন ইকুয়াল টু হচ্ছে লগ বেস এ অফ এম প্লাস হচ্ছে লগ বেস এ অফ এন, আর এটা হচ্ছে লগ বেস এ অফ এম বাই এন যদি হয় তাহলে আমরা লিখতে পারি লগ বেস এ অফ এম মাইনাস লগ বেস এ অফ এন, আর একটা সূত্র লাগবে এটা হচ্ছে লগ বেস এ অফ এম টু দি পাওয়ার আর যদি হয় তাহলে আরটা সামনে চলে আসে আর লগ বেস এ অফ এম, এই তিনটা সূত্র দিয়ে আমরা এই অঙ্কগুলো করতে পারবো, যেহেতু এগুলো দেখাও যে বলছে তার মানে এগুলো বাম পক্ষ ডান পক্ষ দিয়ে করতে হবে, তাহলে আমরা আনসারটা লিখি সলিউশনটা লিখি, সলিউশনটা আমরা কিভাবে করতে পারি, আমরা যেহেতু এই এইটা এই পক্ষ বাম পক্ষ একটু ডান পক্ষ প্রমাণ করতে হবে, তাহলে আমি প্রথমে বাম পক্ষ দিয়ে অঙ্কটা করি, তাহলে আমরা লিখি লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস ফাইভ লগ বেস টেন অফ ফাইভ মাইনাস লগ বেস টেন অফ টোয়েন্টি ফাইভ, এই অঙ্কটা আছে, তাহলে দেখা যাচ্ছে যে আমরা এই যে যেটা যেটা সামনে আছে এটা সামনে যেতে থাকে আমরা যদি উপরে নিয়ে যাই এটা এইরকম আছে এই ফর্মটা আছে এইরকম ভাবে এটাকে আমরা এখানে নিয়ে আসবো এইভাবে নিয়ে আসবো, তার মানে কি এই আরটা উপরে চলে আসবে মানে এখানে আর বলতে ফাইভ ফাইভটা উপরে চলে আসবে, আমরা লিখবো লগ বেস টেন অফ ফাইভ টু দি পাওয়ার ফাইভ মাইনাস লগ বেস টেন অফ পঁচিশ আছে পঁচিশকে কি করা যায় পঁচিশ মানে হচ্ছে ফাইভ স্কোয়ার না ফাইভ স্কোয়ার মানে হচ্ছে পঁচিশ, তার মানে হচ্ছে আমরা লিখতে পারি ফাইভ স্কোয়ার, এই হচ্ছে বিষয়। এখন লগ বেস টেন অফ ফাইভ
এটা আর এটা সেম, আমরা সেম মানে লগ এটা এটা আছে, এটা আমরা এখন যদি কমন নিয়ে যাই তাহলে কি লিখতে পারি? লগ লগ 10 টাকে যদি কমন নিয়ে যাই, লগ 10 কমন নিয়ে গেলে এটা হচ্ছে এই ফর্মটা আছে এখন, মানে এটা হচ্ছে লগ বেস, আমরা যদি 5 টু দি পাওয়ার 5 কে যদি আমরা m ধরি আর লগ বেস 10 অফ 5 স্কয়ার কে যদি আমরা n ধরি, তাহলে যদি লগ a মানে লগ এটা কমন নিই তাহলে আমরা m বাই n মানে হচ্ছে এটাকে এভাবে লিখতে পারি, ভাগাকার লিখতে পারি 5 টু দি পাওয়ার 5 বাই হচ্ছে 5 স্কয়ার, এভাবে আমরা লিখতে পারি। তাহলে আমরা লিখতে পারি লগ 10 এটা কি কত লিখতে 5 টু দি পাওয়ার 5 মাইনাস পাওয়ার বিয়োগ হবে যেহেতু সেম বেস মাইনাস 2, এখানে আমরা লিখতে পারি লগ 10 বেস 5 কিউব। তাহলে আমরা লিখতে পারি লগ 10 বেস অফ 5 কিউব মানে হচ্ছে 125, 125 মানে হচ্ছে ডান পক্ষ মিলে গেল, তাহলে আমরা লিখতে পারি এখানে ইকুয়াল টু রাইট, তাহলে লগ বেস 10 অফ 125 হলো অর্থাৎ এই যেটা হচ্ছে এইটা, তার মানে আমরা বলতে পারি এটা আর এইচ এস মানে রাইট হ্যান্ড সাইড, তার মানে হচ্ছে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড প্রণীত, তাহলে আমরা লিখতে পারি অর্থাৎ লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস রাইট হ্যান্ড সাইড, তার মানে এটা দেখানো হবে আমি শর্ট। এখন আমরা তিনের খ নম্বর অঙ্ক করব, তিনের খ অঙ্কে বাম পক্ষ হচ্ছে লগ বেস 10 অফ 50 বাই 147 বাই 147 ইকুয়ালস লগ বেস 10 অফ 2 প্লাস 2 লগ বেস 10 অফ 5 মাইনাস লগ বেস 10 অফ 3 মাইনাস 2 লগ 10 বেস অফ 3। এই অঙ্কটা যদি আমরা করতে চাই তাহলে যেহেতু বাম পক্ষ থেকে করা লাগবে আমরা এইটা থেকে করব, সলিউশন আমরা নেই, আমরা লিখি লেফট হ্যান্ড সাইড equals log base 10 of 50 by 147 এই হচ্ছে বিষয়। তাহলে এটাকে আমরা ভেঙে ফেলো, প্রথমে ভাঙবো আমরা কিভাবে, আসলে এই যে 50 by 147 মানে হচ্ছে m by n, তবে উপরেরটাতে আমরা লিখবো যে log 10 50 minus log 10 147 আমরা এরকম লিখতে পারি। এখন এই 50 টাকে আমরা ভেঙে ফেলবো, 50 কে যদি ভাঙি তো ভাঙার ক্ষেত্রে সবসময় মাথায় রাখতে হবে যে এগুলো ছোট ছোট সংখ্যা দিয়ে ভাগ করব, তাহলে আমরা লিখতে পারি লগ বা গুণ করব, গুণ করব আর কি লগ বেস 10 অফ 50 কে কিভাবে ভাজা 2 দিয়ে 25 দুগুণ 50 মাইনাস আমরা এখানে লিখব লগ বেস 10 এটা 2 দিয়ে ভাগ দেনা 3 দিয়ে যায় না, তাহলে যায় কত দিয়ে 7 দিয়ে যায়, তাহলে আমরা লিখতে পারি 7 গুণ হচ্ছে 21, তাহলে হচ্ছে এটা হয়ে যায় 147 হয়ে যায়, তাহলে আমরা লিখতে পারি লগ 10 2 গুণ 5 স্কয়ার 25 মানে 5 স্কয়ার লেখা যায় মাইনাস লগ বেস 10 অফ 7 যেহেতু আছে এটাকে 27 21 যেটা আছে এটা কিভাবে ভাঙা যায়, আমরা লিখতে পারি 321, তাহলে আমরা লিখতে পারি 3 গুণ 7 এবার আমরা লিখতে পারি। তাহলে জিনিসটা কিরকম হয়, আমরা লিখতে পারি লগ বেস 10 অফ 2 গুণ 5 স্কয়ার মাইনাস লগ বেস 10 অফ 7 স্কয়ার, 7 দুইটা আছে তাহলে 7 স্কয়ার গুণ হচ্ছে 3, এভাবে আমরা লিখতে পারি। আমি 3টা আগে দেব কারণ হচ্ছে 3টা এখানে আগে আছে, এখানে থাকুক সমস্যা না, তাহলে আমরা লিখি যে এটা হচ্ছে লগ বেস 10 অফ m, এটা এটাকে আমরা মনে মনে m ধরতে পারি আর এটা হচ্ছে n, এই হচ্ছে বিষয় m আর n, এখানে আমি লাল কালিতে লিখে দিই মানে এটা মানে হচ্ছে m আর এটা মানে হচ্ছে n, তাহলে m n যদি হয় তাহলে আমরা যোগ করতে পারি, তাহলে আমরা লিখি লগ বেস 10 2 যোগ লগ বেস 10 আমরা ধরে নিই তাহলে আমরা লিখতে পারি লগ বেস 10 অফ 7 স্কয়ার প্লাস লগ বেস 10 অফ
3 এরকম আমরা লিখতে পারি তাহলে আমরা লিখি নিচে log বেস 10 অফ 2 প্লাস এটা যেহেতু স্কয়ার আছে উপরে আছে পাওয়ার আছে এটা সামনে চলে আসবে আমরা লিখব 2 log বেস 10 অফ 5 মাইনাস এখানে আমরা লিখতে পারি এটা আগে লিখে ফেলি তাহলে আমরা লিখি log বেস 10 অফ 3 প্লাস এই যেটা পাওয়ার আছে তো পাওয়ারটা সামনে চলে আসবে তাহলে আমরা লিখব 2 log বেস 10 অফ 7 এরকম আমরা লিখতে পারি এখন যেহেতু নিচে আর জায়গা নাই তাহলে আমি এটাকে 10 এর সামনের দিকে নিয়ে আসি এখানে নিয়ে আসি এখানে নিয়ে আসলে কি হয় দেখো আমি উপরে দুটো মোছায় করতেছি দুটো তিনটা মোছায় করে দিই তাহলে আমি নিচ থেকে যদি চিন্তা করি এটা আমি লিখি log বেস 10 অফ 2 প্লাস 2 log বেস 10 অফ 5 মাইনাস এটা ব্র্যাকেট তুলে ফেলবো তাহলে আমাকে লিখতে হবে log 10 অফ 3 প্লাস এ প্লাস এ মাইনাস এ মাইনাস 2 log বেস 10 অফ 7 অর্থাৎ এটা রাইট হ্যান্ড সাইডের সাথে মিলে যায় তাহলে আমরা লিখতে পারি ইকুয়াল টু হচ্ছে রাইট হ্যান্ড সাইড এটা আমরা লিখতে পারি তাহলে অর্থাৎ কি বোঝা গেল অর্থাৎ বোঝা গেল যে লেফট হ্যান্ড সাইড অর্থাৎ আমরা বলতে পারি যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু হচ্ছে রাইট হ্যান্ড সাইড মানে হচ্ছে শর্ট ঠিক আছে তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা আমি যে তিনটা অঙ্ক করে 1 2 3 অঙ্ক করে এগুলো যেগুলো বাকি আছে বাকিগুলো তোমরা করবে বাসায় না পারলে আমাকে জানাবে আমি অবশ্যই তোমাদের বাকিগুলো সলিউশন করে দিব যদি না পারো আর আজকে এতটুকুই পরবর্তী ক্লাসে হয়তো বা যে বাকি যে অঙ্কগুলো আছে সেগুলো আমি করিয়ে দেব সে পর্যন্ত আল্লাহ হাফেজ